এই দেখো এই যে এই ভিডিওটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রীজ ব্লগস। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটাকে চলো শুরু করা যাক। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকে কী করছি না করছি, কীভাবে দিন কাটাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা যদি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ আগে না 9টার সময় ঘুম ভেঙেছে। তো এখন বাজে হচ্ছে 9:30। তো পিঙ্কি দিদা সব কাজকর্ম করে দিয়ে গেছে, আর এমনি সকালবেলা উঠে চা করেছি। ফার্স্ট হচ্ছে মামাকে খাইয়েছি। তো মামা এখন ওপরে আছে কাকিমাদের সঙ্গে, আর বর বাজারে গেছে বাজার করতে। তো আমি এই বসে আছি চাটা খেয়ে। তো টুকটাক এখন রান্নার জন্য গোজগাছ করতে হবে। চা আর বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি সকালবেলা। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছ থেকে একটা টিপস চাইবো, মানে সেটা হচ্ছে আমার এই ঠোঁটের জন্য। তো মানে লিপটা আমার এই উইন্টারে পুরো কেমন ফেটে যায়, তারপর হচ্ছে ড্রাই থাকে। তো এই জন্য আমি কী ইউজ করলে ভালো হবে আমার লিপের জন্য, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি ভাবলাম তোমাদের কাছ থেকেই আমি এই সলিউশনটা পাবো, তাই ভাবলাম তোমাদের কাছেই জিজ্ঞেস করি। আর তোমরা প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো যে কী দিলে ভালো হবে। এই দেখতে পাচ্ছ, এখান থেকে মানে মাঝে মাঝে তো ব্লাড বের হয়, এরকম অবস্থা হয়ে যায়। আজকে রাত্রেবেলায় মানে হঠাৎ দেখছি যে এরকম টান ধরে একদম এখানটা মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো খুব বাজে লাগে। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো মামামের বাবা তো বাজার থেকে চলে এসছে। তো এখন মামামকে নিয়ে একটু রোদে হাঁটতে বেরিয়েছিল। তো হেঁটে আসছে। এসো ঘরে এসো মা। না না, ঘরে আসবে না, নিয়ে আসো ওকে। চলো আমি যাচ্ছি। কি এসো, বর বাজার থেকে মাছ নিয়ে এসে, চিংড়ি মাছ আমার তো ভীষণ ফেভারিট, তো এগুলো বাজার নিয়ে এসে, এই যে আমি সব ফ্রিজ থেকে বের করেছি, এই কুমড়োটা নিয়ে এসে, তো সব সবজির হাট নিয়ে বসেছি। এখানে আছে টক পালং শাক, এখানে আমি লাউ শাক বেছে রেখেছিলাম। তা এখন যেটা দেখাবো, আগে ফার্স্ট মামামের খাবারটা রান্না করব। তো এখানে মামামের জন্য খিচুড়ি করব। তো একটু আমি যা যা সবজি ছিল, পেঁপে, মিষ্টি আলু, কুমড়ো, বিনস, তারপর মটরশুঁটি, যা যা আর কি ছিল ঘরে, সেগুলো কেটেছি। আর এখানে একটু গাজর, এই গাজরটা আমি এমনি কেটে দেবো না, গাজর খেতে চায় না, এই জন্য আমি কুচানি দিয়ে কুচিয়ে দেবো। আর একটু পেঁয়াজ দিয়েছি। তো এটা এখন আমি মামামের জন্য রান্না করবো। ফার্স্ট একটু ঘি দিয়ে দিয়েছি, এখন জাস্ট সামান্য একটু জিরে দেবো টেস্টের জন্য। তারপরে এই যে সবজিটা, এটা দিয়ে দেবো, এটা একটু ভেজে নেব আমি, জিরেটা একটু ভাজা হোক তারপর। সবজিটা ভেজে নিচ্ছি, এখন তো টেস্ট ছাড়া একদম খান না, মানে আগে তো এগুলো ভাজতে হতো না, এমনি প্রেশার কুকারে সিটি দিয়ে দিতাম, খেয়ে নিত। এখন একটু ভেজে ভুজে না দিলে বাবা খেতেই চায় না, মানে একটু স্বাদ দরকার।
তো যাই হোক এটা আমি ভেজে এটা ছোট দুপুরের জন্য ওই একটার সময় দেব। তো যেহেতু মানে একটু বেশি আর কি ভাতটা সিদ্ধ হতে হয় এই জন্য আমার গ্যাস আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে মানে রেখে দিতে হয়, তাও 20 মিনিটের মতো তো রাখতেই হয়। তো মানে গ্যাসটা একদম লো করে দিই, তো সেই জন্য এটা আমি এখনই বসিয়ে দেব প্রেশার কুকারে। আর এর মধ্যে দেবো অল্প একটু মসুর ডাল আর মানে জাস্ট 1 চামচ চাল, সবজিটাই বেশি থাকে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এমনি ঘুম থেকে উঠে আগে স্যালাড খাইয়েছি, তো এখন এই যে আমি একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি যেটা দেব সেটা হচ্ছে মামার হচ্ছে যে চাল ডাল, তারপর ড্রাই ফ্রুটস দিয়ে একটা মানে ই বানানো আছে তোমার হচ্ছে এরকম মানে মেশিন থেকে আর কি গুঁড়ো করে আনা হয়েছে। তো এইটা এখন আমি ওকে খাওয়াবো, সকালবেলা স্যালাড খেয়েছে তো এখন একটু খিদে পেয়ে গেছে ওর। তো যাই হোক এখন আমি এই খাবারটা জলে গুলিয়ে রান্না করে ওকে আমি এখন খাওয়াবো, আর ততক্ষণে এটা ভাজা ভাজা খাবো। আর এই যে একটু দিয়ে দিলাম মিশ্রির দানা, এটা এখন আমি গুলিয়ে নেব তারপর রান্নাটা করবো। দেখাও তো মামা এখন কিশমিশ খাচ্ছে নিচে পড়ে। তো এই যে এখন আমি এই একটা খেজুর এতে করে এরকম করে গুঁড়ো করে নেব, গুঁড়ো না কি বলে যাই হোক কুচিয়ে নেব, তারপরে খাবারের মধ্যে দেখব। তো এখন সকালবেলায় কেলক্স আর দুধ খেয়ে নেবো, নাহলে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। গরম দুধের মধ্যে দেবো না, একটু ঠান্ডা হবে তারপর দিয়ে দেবো। দেখো কতটা দেবো, আর মামা ওখানে টিভিতে গান শুনছে কি জানো কি গানটা গো, আর দেবো চিনি নেবে না গুড় নেবে দুপুর বেলায় কি কি রান্না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই দেখো আমি রান্না করছি, সব এলো এলো করে নিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে একটু মসুর ডাল আছে আর এখানে বেলে মাছটা করবো, এই জন্য একটু মশলাটা কষিয়ে নিচ্ছে, তাড়াহুড়ো করে করছি। মামা মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, তো এই কাজ আমি করে নেবো। তো এটা এখন মিক্সিতে বেটে নেব মসুর ডালটা, এটা দিয়ে আর এই যে লাউ শাকটা দিয়ে করবো। তুমি এটা একটু নেড়ে দেবে হ্যাঁ মশলাটা, শাকটা করব আর ওই পাশে তো মাছটা করছি। তুমি চাইলে এমনিও খেতে পারো করা আর কি, দেখি। ও এর মধ্যে কিন্তু শুধু দিয়েছি হচ্ছে লবণ, হলুদ দিতে ভুলে গেছি, এখন বলার সময় মনে পড়ছে আমার। হলুদ দিই, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি, হলুদ দিতে হতো বাট দিইনি কোনো ব্যাপার না। তো এটা এখন ভেজে নেবো, আমি কিভাবে করি তোমাদেরকে বলবো দেখাবো আর কি। এখন শাকটা একটু ধুয়ে নিই আমি, thank you.
এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর এখন আমি এই যে এটা খেয়ে নেব কেননা রান্না হয়ে গেছে আমি তখন খাইনি তো খিদে পেয়েছে আগে খেয়ে নেব তারপর কাজ মাকে বলো না টাকা দিতে আসি মানে আমি এখন দুধ আর কেলক্স খাচ্ছি কনফ্লেক্স না সকাল দিয়ে তো কিছু খাই চা বিস্কুট খেয়েছি এখন হচ্ছে খিদে পেয়ে গেছে না হলে এইগুলো ধুতে হবে মেয়েকে স্নান করানো অনেকটা ভাত খেতে খেতে অনেকটা সময় লাগবে আবার তোমার দাদা চিংড়ি মাছ এনেছে মাছ তো কুটিই নি রয়েছে সেইভাবে মাছ কুটতে হবে চিংড়ি তাহলে আগে মাছটা কুটে নেবো তবে জানো আরে আমি সময় পাই আমি হচ্ছে আগে রান্নাটা করে নিই তারপর করবো আর অনেকটা মাছ তো অন্যদিন কুটে নিয়ে আসে আজকে কুটে নিয়ে আসে ভিড় ছিল দোকানে একটু ওই যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি এর আগের দিন খাসির মাংসতে কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্না করেছিল দিয়ে তারপর আমি ছিল এই জন্য দিয়েছি তোমার দাদা দেখিনি যে আমি লুকিয়ে দিয়েছি আমি যখনই দিয়েছি তখনই ও ঘরে এসছে এসে দেখছে ওই লঙ্কা দিয়ে না কি বকেছে বলেছে এইসব দিয়ে খাও হ্যাঁ আমাকে রান্না করে তোমার দাদা একদম খেতে চায় না বলে ওই সব দিয়ে রান্না করলো না বেশি দিন বাস দিয়ে চাও তো এইগুলো আমি সবই মানে এমনি বেটে দিই তো মামামে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে ওকে তাজি করে খাইয়ে দিয়েছি এখনো ফল খাচ্ছে মৌসুমি খাচ্ছে ও নিজে আমি রস করে দিলে খাবে না তো নিজেই ধরে ধরে খাবে আর এইগুলো কম্বলগুলো হচ্ছে ছিল রোদে ছাদে রোদে দিয়ে এসেছিল বর এখনও নিয়ে এসছে তো এটা ভাজিয়ে জল গরম বসিয়েছি আমি আরও স্নান করবো তো আমি রান্না বান্না করেছি কি চলো তোমাদেরকে দেখাবো রান্না করার পর হচ্ছে মাছগুলো কুটেছি মানে চিংড়ি মাছগুলো আর আমার বর জামা কাপড়গুলো কেচে দিয়েছে আজকে না হলে মামামকে নিয়ে মানে লেট হয়ে যাচ্ছিল ওকে খাওয়ানো খাইয়ে যদি আমি কাছে যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত তো এই জন্য ও ধুয়ে দিয়েছে সব জামা কাঁথা সব কিছু এখন চান করে দিয়ে ভাত খাবো কটা বাজে এখন একটা বেজে গেছে কি দেখছি বাবা দুটো 17 বাজে আমি বলছি একটা বেজে গেছে কি তো চলো চান করে নিই আর তার আগে তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজকে এইটা থেকে একটু গরম হাওয়া বেরোয় এই জন্য গরম হয়ে দিচ্ছি হাওয়া নিয়ে চুল তো আমি ভিজাইনি শুধু এখানে একটু জল দিয়েছি বলো এটা কি লাউ শাক বাটা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে বসে আছি লেপের মধ্যে ও আর আমি একসঙ্গে বসে আছি বউ খেলা দেখছে ওই যে টিভিতে আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো
আমাদের একটা ভিডিও, মানে আমি ফেসবুকে দিয়েছিলাম আর এটা ইউটিউবে দেওয়া আছে, আছে মানে আমাদের প্রথম থেকে মানে হ্যাঁ ইউটিউবে এমনি গান দেওয়া নেই, কেন কপিরাইট আসবে এই জন্য। তো এমনি একটা আমি যে অ্যাপ থেকে এডিট করি সেখান থেকে একটা সাউন্ড নিয়ে আর কি দেওয়া। তো হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে দেখো এই যে এই ভিডিওটা, তাও লাইট বন্ধ হয়ে গেল, ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। তো দেখো কত ভাইরাল হয়েছে ভিডিওটা, হচ্ছে 82K হচ্ছে তোমার লাইক, আর হচ্ছে 668 জন শেয়ার করেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই, এই দেখো এই যে এই ভিডিওটা, এটা কিন্তু আমাদের একদম প্রথম থেকে, মানে প্রথম দেখা, তাই না? প্রথম দেখা না যদিও, মানে প্রথম প্রথম প্রেম, ফার্স্ট। তো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ভালো কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এখন বাই বাই।